হাই ফ্রেন্ড, আমি কাঞ্চন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি এন্ড স্পোর্ট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব যে কিভাবে একটা ছবিকে তুমি তোমার মনের মতো কথা বলিয়ে দিতে পারো, মানে তুমি যা বলাতে চাইছো ছবিটি কিন্তু তাই বলবে, কিন্তু তখন সেটা ছবি থাকবে না, প্রকৃত মানুষের মতোই কথা বলবে। হ্যাঁ বন্ধুরা, অবাস্তব মনে হলেও তাই সত্যি। এবং কিভাবে এটা করতে হবে আমি পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু এটা আলোচনা করব, তাই বিনা স্কিপ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরাও এই ট্রিকটি তোমাদের ফোনে অ্যাপ্লাই করে সবাইকে চমকে দিতে পারবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে অল অপশনটা সিলেক্ট করে দাও, তাহলে আমরা যখনই এই ধরনের ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে এবং তা দেখে তুমি কিন্তু নতুন কিছু শিখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নিই কী সে ট্রিক যেটা অ্যাপ্লাই করে আমরা এই কাজটি করতে পারবো। তো এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে কিন্তু প্লে স্টোরে, আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। চলে যাই আমরা প্লে স্টোর, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্পিক পিক। দেখে না বন্ধুরা, একটা লক্ষ্য করো, একদম উপরে যেটি রয়েছে এই আইকনটি কিন্তু লক্ষ্য রাখবে। এটা আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে দেখাই। ঠিক আছে বন্ধুরা, চলো ওপেন করি। দেখো প্রথমে দেখো মাইক্রোফোনের অপশন আছে, সরি সাউন্ড ভলিউম আছে, মাইক্রোফোন আছে। তো এখানে আমরা কিছু লিখে দিতে পারি, সে যে লেখাটি আমরা লিখে দেবো সেই লেখাটি কিন্তু ছবিটি কিন্তু বলবে, এভাবেও আমরা করতে পারি। আবার এখানে দেখো একটা মাইক্রোফোন, তারপরে অপশান আছে আমরা কিছু বলে দেবো সেই কথাটাই কিন্তু ছবিটি বলবে, তাও হতে পারে। তাহলে আমরা দেখে নিই, কিছু টাইপ করি। দেখো আমি লিখলাম, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ঠিক আছে, দেন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, আমি ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। তো আমরা দেখে নিই সেটা শুনতে কেমন লাগছে। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি ফেস এর মধ্যে কিন্তু ফেস দেবো, কোনো ছবিকে আনবো। তো তার আগে আমি একটি ছবি কিন্তু তোমাদের দেখিয়ে দিই কোন ছবির উপরে আমি কাজটি করছি। চলে যাই আমাদের গ্যালারিতে, গ্যালারিটি ওপেন করি। দেখে নাও গ্যালারি আমি ওপেন করছি। দেখো আমি এই ছবিটির উপরে কিন্তু কাজ করাবো, এই ছবিটিকে দিয়ে কিন্তু ওই কথাটি বলা করাবো। তো এটা একটা পিকচার, তো দেখে নাও এই পিকচারটি দিয়ে আমরা কীভাবে কিন্তু কাজটি করব। চলে আসি, দেখো অ্যাড ফেস বলে একটা অপশান আছে, অ্যাড ফেস ক্লিক করব। একটা অ্যাপস আসবে বন্ধুরা, তো এখানে দেখো গ্যালারি বলে যে অপশানটি আছে গ্যালারি অপশানটিতে ক্লিক করো এবং গ্যালারি সিলেক্ট করে গ্যালারিটি থেকে ছবিটি কিন্তু নিয়ে নাও। আমি ছবিটি কিন্তু নিয়ে নিলাম, এবার দেখো আমি কিন্তু যা বলাতে চাইছি তাই বলবে। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ঠিক আছে বন্ধুরা, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ব্লক পড়ছে থট, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। অ্যাকচুয়ালি এটা কি ছিল, একটা পিকচার ছিল, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার যে মনের কথা সেই কথাটি কিন্তু বলা করা। আমি তোমায় ভালোবাসি, এই লিখে অ্যাপ্লাই করো তোমরা তোমাদের নিজেদের ফোনে, তাহলে দেখবে তোমার পাশে যে বন্ধুরা থাকবে তোমরা কিন্তু তারা অবাক হয়ে যাবে এবং জানতে চাইবে কী করে তুই এই ট্রিকটি করলি, আমার দিকে শিখিয়ে দে বলতে বাধ্য হবে তারা। তো যারা নতুন আছো তাদের আবার বলছি, এই ধরনের ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি, এই ধরনের ভিডিও নতুন যদি পেতে চাও, নতুন কিছু শিখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।